নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে, বর্তমান সময় কতটা ইম্প্রুভমেন্ট হবে, এবং মূলত আজকে 15 তারিখ থেকে, মানে জুলাইয়ের 15 থেকে আগস্টের 15, এই সময় পর্যন্ত আমরা আলোচনা করব। ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল, কারণ মাঝে এই সিরিজের ভিডিওটা আমরা মীন রাশি দিয়ে আজকে শেষ করব। দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে অনেক বক্তব্য আছে, আপনাদের কারেন্ট সিচুয়েশন আপনারা জানেন, একটা সাড়ে সাতির প্রভাব, সপ্তমস্ত কেতুর একটা প্রভাব, লগ্নেশ তার তৃতীয় অবস্থান, ইভেন লগ্নের রাহু। তাহলে আমরা হেলথ দিয়ে শুরু করি। মীন রাশির স্বাস্থ্য দুটো ভাগে যদি আমরা ভাগ করি, একটা ফিজিক্যাল আর একটা মেন্টাল, ফিজিক্যাল স্বাস্থ্য থাকছে, মোটামুটি থাকছে, নতুন করে রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা কম। এবার সিজনাল কোনো একটা প্রবলেম হলো সেটা হতেই পারে, সেটা নিয়ে আপনারাও বোঝেন যে প্রেডিকশনের প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ, এটা নিয়ে অবশ্যই প্রয়োজনীয়তা আছে, হঠাৎ করেই নতুন কিছু নেগেটিভিটি আসবে কি না ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে, সেটা আমি মনে করি না। নতুন করে ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে খুব সমস্যা নেই বা থাকবে বলে আমি মনে করি না। দ্বিতীয়ত, আমরা এটা মনে করি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের জীবনচক্রের এই যে মানসিক টেনশনটা এসেছে, এবং অনেক দিন, প্রায় বছরখানেক বা তারও বেশি সময় হয়তো অনেকের ক্ষেত্রে, এই জায়গাটা কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে না। আর এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট নিয়ন্ত্রণ করা, উই নিড টু কন্ট্রোল দ্যাট। মীন রাশির মানসিক স্বাস্থ্য এ মাসেও ডিস্টার্ব দেখছি, মূল বক্তব্য এটাই। দেখুন, কিছু প্রসেসের মাধ্যমে এটা আমরা কন্ট্রোলে রাখতে পারি, যার মধ্যে মেডিটেশন করা যেতে পারে, সাইকোলজিক্যাল কনসালটেন্সি নেওয়া যেতে পারে, আপনার খুব কাছের মানুষের সাথে শেয়ার করতে পারেন। তবে মীনের শেয়ার করাটা আরেকটা রিস্কের ব্যাপার, এমন একজনের সাথে শেয়ার করবেন পরে সেই আবার গিয়ে সমস্যা তৈরি করবে। এই জায়গার কারণে আমি মীনকে এটাও বলতে পারি না অনেক সময় যে আপনি শেয়ার করুন, কারণ মীন যখনই শেয়ার করেন তখনই দেখেন নানা রকমের ডিস্টারবেন্স আসে। তাহলে এটাও বুঝে শুনে শেয়ার করতে হবে, এটা আপনার উপরেই ছেড়ে দিলাম। মীন রাশির আমরা আরেকটা বিষয় বলি, অনেকের একটু ভয় হয় কয়েকটা দিন ধরে বা কয়েকটা মাস ধরে যে এরকম কোনো ডিজিজ হওয়া যাবে না তো, এতটা নেগেটিভ কিছু হওয়া যাবে না তো। না, এরকম ডিজিজ হবে না, এতটা নেগেটিভ কিছু হঠাৎ করে হবে না। যেটা আপনাকে আমি পরামর্শ দেব সেটা হলো, মনকে নিয়ন্ত্রণ করুন, মেডিটেশন করুন, একটু ফ্রেশ সময় কাটান। ফ্রেশ প্লেস হতে পারে, মর্নিং ওয়াকে হতে পারে, বা অচেনা কোনো জায়গায় গিয়ে কিছুদিন থেকে আসলাম, এটা মীন করতে পারে। মীনের অর্থনৈতিক জায়গাটা কিন্তু এ মাসে একটু আনস্টেবল হবে, আয় বাড়বে, কিছুটা আয় বৃদ্ধির সম্ভাবনা মীনের আছে। তবে আয় যেমন বাড়বে পাল্লা দিয়ে বাড়বে ব্যয়, তবে ব্যয়ের ক্ষেত্রে একটু কৃপণতা একটু করার চেষ্টা করতে হবে এবার মীনকে। আর মীনের দ্বাদশপতি কিন্তু রেট্রো হয়েছেন, আপনারা তো জানেন যে দ্বাদশের স্থিরকারক কিন্তু শনি নিচে, সে দ্বাদশে আছে, ব্যয় প্রবণতা অনেকটা বেড়েছে, অকাজে ব্যয় হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, রেট্রোগ্রেড থাকার কারণে কোনো পেন্ডিং ব্যয় সেটা এখন হবে। তার মানে আলটিমেটলি আমাদের একটু অর্থনৈতিক জায়গাটা সাময়িকভাবে যে বিঘ্নিত হতে চলেছে সেটা নিয়ে নিশ্চয়ই কোনো সন্দেহ থাকে না, আপনাদেরও নেই আমারও নেই। আমি যেটা প্রেডিকশন রাখছি মীনের অর্থনৈতিক ভাগ্যটা নিয়ে, যে খুব এক্সট্রা অর্ডিনারি এই সময় অর্থনৈতিক ভাগ্য নয়, চালাতে হবে, চালিয়ে নিয়ে যেতে হবে, এটা মূল বক্তব্য। যেখানে যেখানে সমস্যা আছে, একটু ব্যয় প্রবণতা, প্রচুর ডেপ্ট হয়ে যাওয়া, এগুলোকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে হবে, এটা আপনারা পারবেন। আর মীন রাশির ক্ষেত্রে তাদের সাংসারিক জীবনের যে অবক্ষয়টা, আমি এটা এর সাথেই বলে দিলাম, কারণ আপনাদের এটাও বলি যে দ্বিতীয় ভাব, সপ্তম ভাব, একাদশ ভাব, তিনটে ভাবে ইম্পর্টেন্ট সাংসারিক বা দাম্পত্য জীবনের প্রেডিকশানের জন্য, শুধু সপ্তম থেকে হয় না। সপ্তম ইজ লিগাল বন্ডেজ, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু সেকেন্ড কুটুম্ব, পরিবার বৃদ্ধি, ইলেভেন্থ দরকার, ফ্রেন্ডশিপ না হলে কী হবে, সম্পর্ক থাকবে। এখানে আমি বলি মীনের কিন্তু এই জায়গাটা খুব ডিটোরিয়েট করেছে, একটা টাইমের পরে মীন যেন সেই বলা যেতে পারে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এরকম একটা পরিস্থিতির মধ্যে চলে এসছে।
এখন দাঁড়িয়েও আপনাদের পার্সোনাল লাইফ বা দাম্পত্য জীবন খুব যে সুখের হয়ে গেছে তা নয়। দেখুন, এটা আমি আপনাদের এটুকু বলি যে আমি এই মুহূর্তেও এক্সপেকটেশন রাখছি না। 19 তারিখ থেকে 15 আগস্ট এই টাইমটাও আপনাদের দাম্পত্য জীবনটা একই রকম থাকবে। হ্যাঁ, এটা ঠিক যে ধৈর্য রাখতে হবে, এখনও যদি প্রায় মাস 7েক বা 8েক ধৈর্য রাখতে পারেন, আর একটু বেশি হবে তাই না, মার্চ পর্যন্ত আগামী বছর। সো যদি ধৈর্য রাখতে পারেন তাহলে দেখবেন ইম্প্রুভমেন্ট আস্তে আস্তে হবে, তবে ওই পর্যন্ত ধৈর্য রাখাটাই একটা চ্যালেঞ্জের বিষয়। আর তার থেকেও বড় কথা, এত অবজ্ঞা এবং তাদের বাড়ি থেকে এতটা প্রেশার, এখানে নিজেকে কন্ট্রোল করাটা খুব কঠিন। আমি বুঝি বলাটা যতটা সহজ, বাস্তবিক জীবনে মেনটেন করা অনেক বেশি কঠিন। আপনার জীবনের খুব কঠিন গল্প হয়তো কারোর কাছে 2 লাইনের 2টো কথা, কিন্তু এটা নয়। মিনের ক্ষেত্রে যে দাম্পত্য প্রবলেম, অশান্তি অনেকের ক্ষেত্রে, বিয়ে হওয়া নিয়ে প্রবলেম, বিয়ে হতে চাইছে না, দেরি হচ্ছে, বিয়ে হয়ে গেছে 10-12 দিন সংসার করেছেন, থাকতে পারছেন একসাথে, আবার কোথাও যেন গিয়ে দেখা যাচ্ছে অনেক দিনের সংসার হঠাৎ করে ভেঙে গেছে। সো এই সমস্ত প্রবলেমগুলোই মিনের এসেছে, প্রত্যেক মিন রাশির না আসলেও। দেখুন, এটা তো আপনারা বোঝেন যে স্থূল বিচার সবার ক্ষেত্রে একই জিনিস হবে নাকি, কিন্তু অনেক ক্ষেত্রে যাদের হয়েছে সেগুলো নিয়ে আমরা চর্চা করি, এবং আমি স্ট্রংলি মনে করি মিনের অনেকের ক্ষেত্রে এই ধরনের কিছু ভাইবস দ্যাট ইজ প্রেজেন্ট। মিন রাশির ক্ষেত্রে আমরা চলুন ফার্দার আলোচনা করি। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু খুব সহজ সরল হবে, সেটা হলো মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের এক্সট্রিম সমস্যা হয়েছে, মূলত দাম্পত্য জীবনে ডিভোর্সের হয়তো হিয়ারিং রয়েছে। হিয়ারিং যদি থাকে, ফাইনাল জাজমেন্টের দিন যদি এই 15ই জুলাই থেকে 15ই আগস্টের মধ্যেই থাকে, একটু কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে মিন রাশির ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়তো অনেক কিছু করার থাকবে না। আর যারা লিটিগেশনে জড়িয়েছেন, আমি কিন্তু একটা সময় বলেছিলাম আপনাদের, বারবার বলেছিলাম যে ল লিটিগেশনে জড়াবেন না, যে পরিস্থিতিই হোক, যদি সংসার করতে হয়। হ্যাঁ, বুঝতে পারছি আপনি খুব কঠিনতম পরিস্থিতির মধ্যে আছেন, খুবই কঠিনতমভাবে আপনার সময় চলছে, হ্যাঁ, তারপরেও আমি আপনাদের বলছি এই ধরনের বিষয়ে জড়াবেন না, জড়ালে কিন্তু সমস্যা হবে। আর মিনের এডুকেশন, 4000 লর্ড, দ্যাট ইজ মার্কারি উইল বি পজিটেড ইন 6th হাউস, দ্যাট ইজ দ্য লর্ড অফ 7th হাউস। তো 4, 6, 7 কম্বিনেশন ইজ গুড ফর এডুকেশনাল পারপাস, সাম সিলেকশন প্রসেস সেটা হয়ে যাবে, কিছু নতুন কানেকশন সিলেকশন প্রসেস রিলেটেড বিষয় আসবে, সাম এন্ট্রান্স সেটাকে কোয়ালিফাই করা বা ক্র্যাক করার অবকাশ পাওয়া যাবে, কোনো একটা এক্সাম দিয়েছিলেন, খারাপ ফল হয়েছে, পুনরায় হবে সেই আশাটা রাখছেন। দেখুন, এটা যদি সত্যিই পুনরায় হয়, যদি সত্যিই পুনরায় হয়, হ্যাঁ, এক্সপেকটেশন রাখা যেতে পারে। আর এমনিতে মিনের দেখুন মানসিক চাপটা তো প্রচুর, আর আপনারা একটু নিয়েও ফেলেন মানসিক চাপটা, যেটা করতে হবে আপনাকে মানসিক চাপটাকে কমিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু সমস্যা আছে। মানসিক চাপই আপনার জীবনের অন্যতম বড় সমস্যা ইদানিংকালে। মায়ের সাথে একটু সম্পর্ক মেনটেন করুন, মায়ের হেলথে যাদের ডিস্টারবেন্স ফিল করছেন ডক্টর কনসালটেশন করান, মাকে সময় দিন, মাকে একটু সময় দিন, তার সাথে সময় কাটান, গল্প করুন, শেয়ার করুন, তার কথাগুলো বুঝুন, এটা করতে পারেন। এতে আপনার 2টো কাজ হবে, মেন্টাল টেনশনও কমবে, মাকে সাপোর্ট করাও হবে। এর পরের যে বিষয়টা নিয়ে আমরা চর্চা করব সেটা হলো মিন রাশির সহজভাব নিয়ে, সহোদরের সাথে বন্ডিং রিলেশনশিপ ইত্যাদি। দেখুন, সহোদরের সাথে রিলেশনশিপ মিনের মোটামুটি খুব খারাপ বলবো না, লগ্নাধিপতি তো তৃতীয়, কিছু কানেকশন তৈরি হবে, কিছু সম্পর্ক ইত্যাদি ইত্যাদি জায়গা বেটার দিকে যাবে, কিছু ভুল বোঝাবুঝি এগুলো বেটার দিকে যাওয়ার মতো অবকাশ রয়েছে। প্রতিরক্ষা দপ্তরে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো হবে, এবং যাদের সমস্যাটা হচ্ছে ভয়, মিন কিন্তু অনেক ক্ষেত্রে প্রচুর ভীতু হয়, সবাই না, তবে আমি দেখেছি মিন চুপ করে থাকে, প্রকাশ করতে চায় না নিজেকে। একটা মিন বড় অফিসার আপনার পাশে বসে আপনার সাথে ট্রেনে সফর করছে, আপনি বুঝতে পারবেন। যাই হোক, তো মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটুকু বলি যে সম্পর্ক, রিলেশনশিপ উইথ ইয়োর ব্রাদার্স অর সিবলিংস, দ্যাট উইল বি গুড। বাট সম্পর্ক নিয়ে যদি আমরা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আসি,
ফিফথ হাউসে মার্কারি অ্যান্ড ভিনাসের কম্বিনেশন জুলাইয়ে আমরা পাচ্ছি অনেকদিন, এটা ভালো। ইল্লিগাল কিছু রিলেশনশিপ তৈরি হতে পারে, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, ভুল সম্পর্কে যাওয়া যাবে না, বা বিবাহ বহির্ভূত সম্পর্কে মিনকে যাওয়ার পরামর্শ আমি কিন্তু কোনোভাবেই দিচ্ছি না। যদি আপনি বলেন দাদা আপনিই তো বলেছিলেন, আমি কখনোই বলিনি, আমি যেটা বলেছি সম্পর্ক আসতে পারে, না যাওয়াই বেটার, এখনও তাই বলছি। আর মিনের ক্ষেত্রে এমনিতে যাদের নো কমিউনিকেশন স্টেজে আছেন, রিলেশনশিপের কথা বলছি, সম্পর্ক দাম্পত্যের সাথে মিক্সড করবেন না, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়তে চলেছে বা বাড়বে, সেই আশা এক্সপেকটেশন ডেফিনেটলি রাখা যায় বা রাখছি। আর মিনের দেখুন আরেকটা কথা বলি, অনেকের হায়ার এডুকেশন একটা বড়সড় সমস্যা হয়ে গেছে, যে আপনি বিগত 2-3 বছর ধরে ট্রাই করছেন একটা কলেজ অ্যাডমিশনের জন্য, কিন্তু সেটা হচ্ছে না, ঠিক কাট অফ 5 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে আটকে যায়। বা কোনো একটা চাকরি আপনি দীর্ঘদিন ধরেই প্রচেষ্টা করছেন, যেহেতু কম্পিটিটিভ এক্সামিনেশন, সো এটা বারবার আপনি প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছেন, এটা আপনার কাছে একটা আক্ষেপ যন্ত্রণাসম। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন না যে পরিস্থিতিটাকে কোন দিকে নেওয়া যেতে পারে, হ্যাঁ আমি আপনাকে বলি পরিস্থিতি কিন্তু কিছুটা স্বাভাবিক দিকেই যায়। আর এমনিতে এই যে এত প্রবলেম মিনের, এডুকেশন লাইফ থেকে শুরু করে প্রেমজ জীবন থেকে শুরু করে, এত প্রবলেম নিয়ে তো জীবনে চলা যায় না, যাই কি কিছুটা কিছুটা সাম্যাবস্থা আসবে। একটা জিনিস মাথায় রাখবেন, চেনেন না জানেন না এমন কোনো ব্যক্তিবর্গের সাথে বেশি বন্ধুত্ব করবেন না, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, যে মিডিয়ার মাধ্যমেই হোক না কেন। বুঝতে পাচ্ছেন আপনার ভালো চাই না, তবুও ভাবছেন কি করবে, না এটা করা যাবে না। হ্যাঁ, তাকে কোনো কিছু শেয়ার করবেন না। আর মিনের একটা দোষ আমি প্রথমেই বলেছি, যে শেয়ার করতে চায় না প্রথমে, কিন্তু এমন কাউকে শেয়ার করে বসে যে মানুষটি তার জন্য সব থেকে নেগেটিভ ভাইবস প্রদান করে। আর মিনের সারাউন্ডিংসে এমন অনেক মানুষ আছে যারা মিনকে নেগেটিভ ভাইবস দেয়, তাদের থেকে একটু অ্যাপার্ট থাকুন, তাদের থেকে একটু দূরে থাকুন, এটা বেটার হবে। আর এই টুকটাক যে হেলথ প্রবলেম এটা ওটা সেটা লেগে আছে, এটা নিয়ে এত চিন্তার কিছু নেই, আমি প্রথমেই বলেছি মানসিক স্বাস্থ্যটা ঠিক রাখুন, বাকি সব মেনটেন করা যাবে, উই ক্যান ওয়েলি মেনটেন দ্যাট। ল লিটিগেশন মিনের সাকসেস রেট ভালো, মিন জয়ী হতে পারবেন। যারা প্রবলেমে আছেন জব নিয়ে ইভেন, ঠিক আছে, তাদের ক্ষেত্রেও আমরা পজিটিভিটি লক্ষ্য করতে পারব। ঠিক আছে, আমরা এবার চলুন নাক্ষত্রিক প্রেডিকশানে প্রবেশ করি। প্রথমেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতি গ্রহের নক্ষত্র। এই নক্ষত্রে জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি যদি আমি বলি, চাকরির জায়গাটা কিন্তু একটু ডিটোরিয়েট করেছে, নতুন চাকরির চেষ্টা করছেন, পেয়ে যাবেন। যারা একেবারে ফ্রেশার, লুকিং ফর এ গুড জব উইথ হ্যান্ডসাম স্যালারি, তাদের ক্ষেত্রেও আমরা এই মাসে এক্সপেকটেশন রাখতে পারি। এমনিতে এটা তো অবশ্যই বলা যায়, যদি রাশিটি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মীন রাশি, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, কিছু গভর্নমেন্ট রিলেটেড জবও কিন্তু হতে পারে। তবে যারা অর্থের বিনিময়ে, বুঝতে পাচ্ছেন আমি কি বলছি, তারা কিন্তু বিপদে পড়তে পারে ইনিশিয়ালি, নতুন করে যারা পরিকল্পনা করছেন সাবধানে থাকবেন। আর এমনিতে মিনের যে প্রবলেমটা, পার্সোনাল লাইফের প্রবলেমটা প্রফেশনে ইফেক্ট ফেলছে, এবং আপনি রীতিমতো চিন্তায় থাকেন কী হবে, কী হতে পারে, কোন খারাপ পরিস্থিতি হঠাৎ করে চলে আসবে, আসবে না, অতটা খারাপ পরিস্থিতি আপনার আসবে না, এটা নিয়ে তো নিশ্চিন্তে থাকুন, আমি আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছি। মিনের নক্ষত্র পূর্ব ভাদ্রপদর সেলফ প্রফেশনের জায়গাটা কিন্তু আগের থেকে বেটার, তবে প্রফেশনাল থেকে কিছু রিলেশনশিপ আসতে পারে, কন্ট্রোল করুন বিষয়টাকে। প্রফেশনের জায়গায় রিলেশনশিপ, রিলেশনশিপের জায়গায় ডোন্ট মিক্স দেম। ব্যবসার ক্ষেত্রে এত রিলেটিভস কেন, এত পার্টনার থাকতে আপনি কেন ওই নির্বাচিত পার্টনারকেই বাছলেন? সো এখানে দাঁড়িয়ে আমি বলবো ব্যবসাকে রিফরমেশন করতে হবে মিনকে, যদি ভালো থাকতে হয়। মিনকে আগামী 5-6 বছর খুব মেপে মেপে পথ চলতে হবে, এবং আমরা ভালো থাক, আমি বলছি আপনারা একটু পদ্ধতিগতভাবে জীবনকে পরিচালনা করুন, সমস্যা হবে না, আপনি অনেক এগিয়ে যেতে পারবেন, অনেকটাই এগিয়ে যেতে পারবেন, সেই অ্যাসিউরিটি, অ্যাসুরেন্স আমি আপনাকে দিচ্ছি।
মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্র পূর্ব ভাদ্রপদর একটা ছোট্ট সমস্যা আমি বলে দিই, প্রফেশন, যদিও প্রফেশন নিয়ে আলোচনা করছি, সেটা হলো বিদেশে যারা আছেন একটু একটু প্রবলেমে আছেন, কারণ অনেক পরিকল্পনা করে এসেছিলেন, তো একটু টাইম দিন, কাউকে এখন বলার দরকার নেই, আগে থেকে সমস্যায় পড়েছেন, ঠিক হয়ে যায়। চলে আসি নক্ষত্র উত্তর ভাদ্রপদ, নরগণের নক্ষত্র, নক্ষত্রের অধিপতি শনি। উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু ধ্রুব নক্ষত্র। এই নক্ষত্রে জাতক জাতিকাদের এমনিতে বর্তমান পরিস্থিতি মিডিয়কার, সব যে খারাপ না, কিছু ডিফেন্সে আছেন, কিছু জাতক জাতিকা অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু পদ সামলান, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পদ সামলান তাদের ক্ষেত্রে ভালো সময়। নার্সিংয়ের সাথেও অনেকে ইনক্লুডেড আছেন না আপনারা, একটু পজিটিভ দিকেই যেতে পারবে, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জব করেন এবং পলিটিক্যাল একটা প্রেশার আছে না আপনাদের, প্রেশারটা কমে যাবে, একদম জিরো হয়ে যাবে। আর তবে বাকবিতণ্ডায় জড়াবেন না, যেই হোক, দেখুন আমরা কারোর সাথে ঝামেলায় যাব না, আপনি চাকরি করেন, চাকরি কন্টিনিউ করুন, যে চাপটা আসছে, আপনি হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে আছেন, আপনারা তো শেয়ারও করতে পারেন না সবাইকে, এই চাপটাকে নিয়ন্ত্রণ করতে হবে, হাও বাকবিতণ্ডার মধ্যে যাবেন না, যেভাবে চলছে গতানুগতিক কিছু বিষয় মেনে নিন, এটা নয় যে সবসময় মেনে নেব না, এই মেন্টালিটি রাখা যাবে না, যেটা ভালো হয় সেটা করুন। আর এমনি চাকরি চেঞ্জের যদি চেষ্টা করেন হয়ে যাবে, করবেন কি না এটা নিয়ে কিন্তু পুষতে হবে, এটা নিয়ে আলোচনা করতে হবে। সাউথের দিকে যদি কোনো অফার সাডেন পান স্কিপ করবেন। হ্যাঁ আচ্ছা, চলে আসি মিনের উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আরেকটা বিশেষ বিষয়, সেটা স্বনিয়ন্ত্রিত পেশা। শনি যেহেতু বক্রগতিতে আছে, আর ওদিকে পঞ্চমের যে স্থির কারক বৃহস্পতি, তিনি তৃতীয়, দ্বিতীয়পতি এবং নবমপতির সাথে কানেক্টেড, স্বনিয়ন্ত্রিত পেশায় যেটা হতে পারে, নতুন কিছু ভাবছেন, নতুন কিছু ইনিশিয়ালাইজেশন করবেন, শুরু করবেন, অনেক ক্ষেত্রে সেটা পারমিসেবল হবে, সাকসেস আসবে, চেঞ্জ করতে পারেন, বাট এটা রাখুন, হ্যাঁ এটার সাথে সাথে করুন। রেবতী দেবগণের নক্ষত্র, সন্তানকে নিয়ে চিন্তায় আছেন খুব। আচ্ছা, রেবতীর প্রফেশনাল লাইফ মোটামুটি, চাকরির জায়গাটা নিয়ে একটু বোরিং হতে পারেন, একঘেয়েমি জীবন চলছে, একটু চেষ্টা করুন বেটার কিছু অ্যাচিভ করার জন্য। রেবতীর যারা কলাবিদ্যায় পারদর্শী তাদের সময়টা একটু বেটার দিকে আসছে, নতুন সুযোগ সুবিধা, অ্যাওয়ার্ড, এগুলো প্রাপ্তির সংযোগ বাড়বে। এই মাসের বেস্ট টাইমিং আপনার জন্য কিন্তু জুলাইয়ের 25 তারিখ পর্যন্ত, এই সময় ক্রিয়েটিভিটি ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে দক্ষতা বাড়বে। যারা যুক্ত রয়েছেন একটু সঙ্গীত জগতে, নৃত্য জগতে, গান বাজনা করেন, তাদের সময় ভালো। ডাক্তারদের ক্ষেত্রে রেবতীর ভালো ফল পাবেন, রেবতীর অনেকেই আছেন তারা অ্যাক্টিং প্রফেশনে আছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল আসবে। তবে মাঝে একটু বসে গেছিলেন, লাইমলাইট থেকে হারিয়ে গিয়েছিলেন না, এটা আবার চলে আসবে। হ্যাঁ, আর রেবতীর এমনি সেলফ প্রফেশন, এগুলো তো সেলফ প্রফেশনই, সেলফ প্রফেশনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, এটা মূল কথা। রেবতী নক্ষত্রের ব্যবসায়ী জীবন কিন্তু মোটামুটি খুব ভালো চলবে না, রেবতীর পার্সোনাল লাইফ আর ব্যবসা, এই দুটো নিয়ে কিন্তু বড়ই সমস্যা। সো এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কী কী নিয়ন্ত্রণ করতে হবে, পার্সোনাল লাইফ আর ব্যবসা। আর এমনি রেবতীর ওভারঅল আমরা যদি গ্রোথ দেখি মোটামুটি ঠিক আছে, শুধু একটা জিনিস মাথায় রাখবেন, ঝট করে চাকরি চেঞ্জ করবেন না, বাকি যা চলছে চলুন। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল, আপনাদের মতামত অবশ্যই আমার কাছে একটা কাম্য বিষয়, কমেন্টে জানাবেন আপনার ভিডিও সম্পর্কে কোনো ধারণা তৈরি হল। আর ভালো থাকুন আপনারা, অনেক বেশি সুস্থ থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। শেষ করছি এখানেই, জয় শ্রী গণেশ।